নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 31/1/2022 মোবাইল রিচার্জ ভ্যালিডিটি 28 দিনের পরিবর্তে 30 দিন করার নির্দেশ দিল ট্রাই। অর্থাৎ বিভিন্ন যে মোবাইল কোম্পানিগুলো রয়েছে তাদেরকে তারা যে বিভিন্ন ধরনের অফারগুলো দেয় বা রিচার্জের অফারগুলো দেয় সে তাতে বলা হয়েছে যে 28 দিন ভ্যালিডিটি, সে 28 দিনের ভ্যালিডিটি চেঞ্জ করে সেটা 30 দিন করার জন্য নির্দেশ দিল ট্রাই। তো দেখে নেবো সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। টেলিকম অপারেটরদের প্রিপেড গ্রাহকদের জন্য 30 দিনের বৈধতার সাথে রিচার্জ প্ল্যান সরবরাহ করার নির্দেশ দিয়েছে ট্রাই। বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপটি 1 বছরের গ্রাহকদের দ্বারা করা রিচার্জের সংখ্যা হ্রাস করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে টেলিকম অপারেটররা প্রিপেড সেগমেন্টে 28 দিনের বৈধতার সাথে রিচার্জ প্ল্যান সরবরাহ করে, যার ফলে মাসিক ভিত্তিতে রিচার্জ করতে চান এমন গ্রাহকদের জন্য বছরে 13টি রিচার্জ করতে হয়। এবং ট্রায়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রতিটি টেলিকম পরিষেবা প্রদানকারী কমপক্ষে একটি প্ল্যান ভাউচার, একটি বিশেষ ট্যারিফ ভাউচার, 30 দিনের বৈধতা সহ একটি কম্বো ভাউচার অফার করবে। টেলিকম অপারেটররা 28 দিনের অনুরূপ প্ল্যানের তুলনায় আনুপাতিক বা 2 দিনের জন্য দাম বাড়ানোর পরে ট্রায়ের প্রয়োজন অনুসারে টেকনিক্যালি একটি নামের জন্য 30 দিনের পরিকল্পনা অফার করতে পারে। টেলিকম সংস্থাগুলো নিয়মের বিজ্ঞপ্তির দিন থেকে 60 দিনের মধ্যে এই আদেশটি মেনে চলতে বাধ্য হবে এবং এই উপভোক্তা বান্ধব পদক্ষেপটি গত বছর ট্রায় একটি পরামর্শপত্র প্রকাশ করার পরে আসে। যদিও বেশিরভাগ টেলিকম অপারেটর এবং তাদের অ্যাডভোকেসি গ্রুপ এবং সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তে বিরোধী ছিল। তারা বলেন 28 দিনের বৈধতা দেওয়ার নিয়মটি কয়েক দশক ধরে চলছে, উপভোক্তারা এটা ভালোভাবে নিয়েছে। তাহলে যাই হোক, ট্রাই হচ্ছে সে কিন্তু তারা কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে সমস্ত টেলিকম সংস্থাকে যে তারা যেন মোবাইল রিচার্জের ভ্যালিডিটি 28 দিনে যেটা করা আছে সেটা চেঞ্জ করে 30 দিনে করে। দেখা যাক এবারে মোবাইল সংস্থাগুলো এরকম অফার নিয়ে আসে কি না, যাতে ফলে গ্রাহকদের সুবিধা হবে, 2 দিন সাশ্রয় হবে। তবে একটা জিনিস বলার কথা যে এখানে কিন্তু সমস্ত কোম্পানি কিন্তু এই করোনা সিচুয়েশনের মধ্যেই সমস্ত কোম্পানি তাদের ভ্যালিডের মানে তাদের যে রিচার্জের অ্যামাউন্ট সেটা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে, যার ফলে সাধারণ মানুষের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সাধারণ মানুষের এই মানে নম্বর চালানোর ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছে। তো যাই হোক, এটা আমি শেয়ার করলাম। আশা করব সরকার এই প্ল্যানের যে বৈধতার যে অ্যামাউন্টটা সে অ্যামাউন্টটা হাসের দিকেও ট্রাই নজর দেবে, যাতে সাধারণ মানুষের সুবিধা হয় এই করোনা সিচুয়েশনের জন্য। তো ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।